এসো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি সুন্নাহের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ আলামিন আলমিন ওসল আলা নবীন মোহাম্মদিন ও আলা আলহি ওসাহাবি আজমাইন সুপ্রিয় বন্ধুগণ মহান রবুল আলমিন যে সমস্ত জিনিস আমাদের জন্য হালাল করেছেন বৈধ করেছেন ওই সমস্ত জিনিস আমাদের কোনো ক্ষমতা নেই আমাদের উপর হারাম করে দেওয়া কোন জিনিস আমাদের মন চায় না আমরা ব্যবহার করব না বা গ্রহণ করব না বা খাব না কিন্তু যে কোনো তুচ্ছ কারণে হোক বা রাগ করে হোক কারোর সাথে অভিমান করে হোক এটি নিজের উপর হারাম করে দেওয়া এটি একটি অপরাধ এটি একটি কবিরা গুণা অত্যন্ত পাপের কাজ এখন দেখা যায় ডিজিটাল যুগে ডিজিটাল প্রেম ভালোবাসা ফেসবুকের মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে পরিচয় হওয়ার পর শেষ পর্যন্ত এমন রূপ নেই স্বামী স্ত্রী থেকে অন্য পর্যায়ে চলে যায় পরবর্তী যে কোনো কারণে তাদের সম্পর্ক যখন ইদিক হয়ে যায় তখন ছেলে বলে আমি কখনো বিবাহ সাদী করব না চিরকুমার থাকবো এমনইভাবে মেয়ে বলে আমি চিরকুমারী থাকবো আর বিবাহ বসবো না এই সমস্ত কসম নিজের জন্য যে হারাম করে নিলেন এটি ইসলাম কখনো বৈধ করেনি ভুলবশত কেউ যদি কসম করে ফেললো হারাম করে ফেললো যে এটা আমি গ্রহণ করব না ব্যবহার করব না আল্লাহ রবুল্লা আলমিন কসম তাকে বের হওয়ারও উপায় অবলম্বন করে দিয়েছেন একদিনের ঘটনা রসুল সাল্লাহ আলাইসাল্লাম জাইনাবিনতে জাহাস উম আনহার গড়ে যেয়ে তিনি মদুপান করলেন বিশ্বনবী সাল্লামের তাঁর কিছু রুটিন ছিল আসরের পর তিনি স্ত্রীদের গরে ঘরে যাইতেন খবর নিতেন অন্নবর্ণায় আসে যে ফজরের পর জাইনাব বিনতে জাহাস রাদি আল্লাহ আনহার গড়ে কিছুক্ষণ অবস্থান করলেন রসাল্লাম পছন্দ করতেন মিষ্টি জাতীয় দ্রব্য জাইনাব বিনতে জাহা সুমল মিনীন মধুপান করাইলেন এটি মা আয়সা আল্লাহ আনহা এবং মা হাফসা আল্লাহ আনহা দেখে ফেললেন উভয়ে তারা একটি চক্রান্ত করলেন যে অন্য অন্য রাসুলের স্ত্রীদেরকে বলবো আমাদের কাছে আসলে আমরা বলবো যে আপনি মা গাফির খেয়েছেন মা গাফির একটি জিনিস গাছের আঠা জাতীয় বাকি এটি একটি দুর্গন্ধ আসে তখন দেখা গেল যে রসলাম অন্য স্ত্রীদের কাছে আসলেন আসার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি খايছেন মুখে গন্ধ আসছে আপনি মাগাফির খايছেন রাসূলুল্লাহ বললেন না আমি মদ্যপান করেছি বলছে না তখন রাসূল সালাম istri সন্তুষ্টির জন্য বললেন আমি আর কখনো মধু পান করব না তুমি কাউকে বলবে না তৎক্ষনি কোরআন কারীমের আয়াত অবতীর্ণ হলো সোরা তাহারিম ইয়া আইয়ুহান নাবিয়ু লিমা تحرم ما احل الله لك تبتغي مرضات ازواجك الله غفور رحیم হে নবী আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য যেটি হালাল করেছেন তুমি এটা কেন তোমার জন্য হারাম করতেছো তুমি কি এ তোমাদের স্ত্রীর সন্তুষ্ট চাচ্ছ আল্লাহ রবুল্লা পরম করুণাময় দয়াল এবং ক্ষমাশীল কাদ ইমান তাহিল্লাম যেটি করেছেন করেছেন সমস্যা নেই আল্লাহ রবুল্লা আলমিন কসম থেকে পরিত্রাণের উঠে আসার ব্যবস্থা করে দিয়েছেন এই কসমের কাফারাও আল্লাহ বলে দিয়েছেন যে দশজন মিসকিনকে স্বাভাবিক পর্যায়ে খাবার দিবে আর তা না হলে দশজন মিসকিনকে কাপড় দিবে আর এটা না হলে একজন ক্ষিত দাস স্বাধীন করবে আর এটাও যদি তার পক্ষে সম্ভব না হয় শেষে যেটি হলো তিন দিন লাগাতার রোজা রাখবে প্রিয় বন্ধুগণ আল্লাহ রুপুল্লা আলমে যেটি হালাল করেছেন এই সমস্ত জিনিস আমরা হারাম করব না এবং নিজের উপর পাপের বোঝা বহন করে এ দুনিয়া থেকে বিদায় নিব না